হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন। তো লাস্ট যতটুকু সাফ সাফাই বাকি ছিল সেগুলো করতে লেগে গেছি। তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার করা হয়, কিন্তু বাইরেটা না ভালো করে মোছা টোছা হয় না, আর ফ্রিজ টপটা মানে ভালো করে পরিষ্কার করা হয় না। অনেকদিন একই আমাদের যে ফ্রিজ টপ একটা কভার ছিল সেটাই পরানো ছিল। তো সেইটা ভাবলাম আজকে কেচে পরিষ্কার করে নেব, আর নতুন একটা চাদর। আমার ফ্রিজ টপ তো একটাই রয়েছে, সেই জন্য একটা চাদর যেটা ইউজ করা হয় না, বিছানায় পাতা হয় না, সেই চাদরটাই আমি ভাঁজ করে আমি ফ্রিজের মাথায় দিয়ে রাখবো। আর এরকম দিয়ে রাখলে কি নোংরাগুলো যেগুলো পড়ে সেগুলো ওই কভারের উপর পড়ে, সেটা তুলে নিলেই পরিষ্কার দেখতে লাগে। তো দেখো একটা চাদর নিয়ে এসেছি, পেতে দিচ্ছি। আর আমার সমস্ত জিনিসেই না খুব যত্ন, তোমরা এটা মানে দেখো অনেকেই আমাকে বলো এত জিনিস মোছামুছি করো কেন, রোজ এত কি ধুলো পড়ে। ধুলো তো পড়েই, আর তাছাড়াও আমার প্রত্যেকটা জিনিসই খুব যত্ন, কারণ আমি অনেক কষ্ট করে মানে একটা একটা করে জিনিস গুছিয়েছি। অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, বিয়ের পর থেকে মানে আমি আমার হাজবেন্ড মিলে সমস্ত জিনিসই মানে একটা একটা করে তৈরি করেছি, নিজের হাতে তৈরি করা জিনিসগুলো, মানে ওই জন্য আমার জিনিসের প্রতি খুব যত্ন। সমস্ত জিনিসই আমি খুব মানে ভালোভাবে যত্ন করে রাখি, যাতে সেটা অনেক দিন আমি ব্যবহার করতে পারি। তো ফ্রিজটা আমার পুরো মোছা পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওপরে যে আমার একটা ফুলদানি থাকে সেই ফুলদানিটা রেখে দেব। এই ফুলদানিটার ফুলগুলো কিন্তু আগেই ধুয়েছিলাম, কিন্তু তবু একটু হালকা ধুলো তো পড়েই যায়, মানে আজকে যদি ধুয়ে লাগানো হয় কালকেই কিন্তু হালকা ধুলো উড়ে এসে পড়ে। তো সেই জন্যে সেগুলো একটু একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটা আমার ফটো ফ্রেম রাখা আছে, সেইখানে আমার মেয়ের 5 বছরের বার্থডের ফটোটা রয়েছে। ও কেক কাটছিল সেই সময়কার ফটো একটা তুলে আমি রেখেছিলাম, তো সেই ফটোটাই দেখো আবার মুছে সেট করে রেখে দিচ্ছি। এটা আমার মেয়ের 5 বছরের জন্মদিনের ফটো। তো তখন আমরা অমৃতসরে থাকতাম, ওই কোয়ার্টারেই হয়েছিল জন্মদিনটা। তো দেখো ফ্রিজটা কিন্তু আমার একদম মোছা হয়ে গেছে, আর দেখো ফটোটা, আমার মেয়ে তখন কত ছোট। ফ্রিজের ওপরটা অনেকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু একদম সময় হয়ে উঠছিল না, কারণ মানে সময় বের করলেই সময়, কিন্তু বেরই করে উঠতে পারছিলাম না আর কি। তো সেই জন্য আজকে চৈত্র মাসের একদম শেষ দিন, সংক্রান্তির দিন, শেষ অবধি ফাইনালি ফ্রিজের ওপরটুকু পরিষ্কার করা হয়ে গেল। আর আমার একটাই ফ্রিজের ওপরে মানে যে টপটা হয়, টপ কভার যেটা ফ্রিজের, সেটা একটাই আছে, আর একটা একদমই নষ্ট হয়ে গেছিলো আগেই। তো এখন একটাই যেহেতু, সেই জন্য একটা আমি পুরনো চাদর সেইটাই ভাঁজ করে পেতে দিলাম। আর ওইটা তো নষ্ট মানে কাচতে হবে, আর একটা তো নষ্টই হয়ে গেছে, ওটা পাতা যাবে না। তো একদম ওপরটায় ধুলো পড়ে যায়, তো একটা যদি কিছু পাতা থাকে তাহলে কিন্তু সুবিধে হয়। তো সেই কারণে পেতে রাখলাম, এবার ওইটা কাচলেই পরিষ্কার হয়ে যায়। তাও অনেকদিন পরিষ্কার করা হচ্ছিল না, আর আজকে যেহেতু বাচ্চাদের ছুটি রয়েছে তাই জন্য এক্সট্রা কিছু কাজ করছি। এখনও স্নান হয়নি, বাইরে জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি, অর্ধেক তো মানে কাচার সাথে সাথেই মানে দেওয়ার সাথে সাথেই জল একেবারে ঝরে যাচ্ছে, শুকনো হতে তো মাত্র 2-2.5 ঘন্টাই লাগছে এখন, এত বাইরে রোদ। সেই জন্য সকালে উঠে আগে কেচে দিচ্ছি, কারণ বাইরে পরে আর যাওয়া যাচ্ছে না। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে সামনে থেকেও এসে আর কথা বলতে পারিনি, কালকে উপোস ছিলাম। তো আজকে সকালে উঠে আগে একটু চা করে চা খেয়ে তারপরে এই সমস্ত টুকটাক কাজগুলো করে, আর আজকে টিফিন কিছু করিনি, টিফিন ম্যাগি খাওয়া হয়েছে, আজকে সবাই ম্যাগিই খেয়েছে। আর আজকে আম্বেদকর জয়ন্তীর জন্য ছেলে মেয়েদের স্কুল ছুটি রয়েছে। আর এখন রান্না বলতে আজকে শুধু চিকেনের ঝোল আর ভাত হবে। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এখন চিকেনটা বানাবো, ভাতটাও বসিয়ে দিয়েছি, লাকি সিঞ্জোর খাবারও বসিয়ে দিয়েছি। আর এত গরম পড়েছে না, লাকি সিঞ্জোও মানে অস্বস্তি করছে, ওরাও খেতে চাইছে না বেশি। এই গরমকালে হচ্ছে ডগিদের এই একটা সমস্যা, খাওয়ার খুব প্রবলেম হয়। তো চলো আর যা যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করি, করে স্নান করবো। কতক্ষণে স্নান করবো আর ভালো লাগছে না, স্নান করে পুজোটা দিয়ে তারপরে আর মানে রান্নাটা কমপ্লিট করবো। চিকেন রান্নাটা শেয়ার করলাম না, চিকেনটা আমি বসিয়ে দিয়েছিলাম একসাথে মেখে, আজকে মেখে করেছিলাম সমস্ত মানে মশলা একসাথে মেখে বসিয়ে দিয়েছিলাম, আপনা আপনি হয়ে গেছে, সেরকম কিছু আমাকে করছি চালাতে হয়নি আজকে। তো চিকেন রান্নাটা শেয়ার করলাম না, এমনি চিকেনটা প্রায় হয়ে এসছে, খেতেও কিন্তু আজকে চিকেনটা খুব ভালোই হয়েছিল। স্নান টান পুজো টুজো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনটা রান্না বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর চিকেনটা শেয়ার করিনি, আজকে চিকেনটা একবারে মেখে বসিয়ে দিয়েছিলাম। তো হয়েই গেছে চিকেনটা প্রায় দেখালাম, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি।
বলেছিলাম খাওয়া দাওয়ার পর আবার আসবো, কিন্তু এটা অনেকটাই পর, একেবারে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আজকে যাব আমি বাপের বাড়ি, একটু ভাইজির ড্রেসটা, বৃষ্টি সোনার ড্রেসটা দেওয়া হয়নি পয়লা বৈশাখের, একদম সময় হচ্ছিল না। বললাম না, স্কুলটা খোলার পরে আমি খুব বিজি হয়ে পড়েছি, তো সেইখানে যাব আমার বাপের বাড়িতে, আর তারপরে আমাদের এখানে চড়কের মেলা আছে, সেখানেও যাব। এইবারে সেই জন্য একেবারে তৈরি হয়ে যাচ্ছি, একেবারে ভাইজির ড্রেসটা দিয়ে চলে যাব মেলাতে। ড্রেসটা পরে নিলাম, তৈরি হয়ে গেলাম, দেখো এখন যাব মেলায়। আর আমার ভাইজির ড্রেসটা দেওয়া হয়নি, পয়লা বৈশাখের ড্রেসটা আমার ভাইজির আর আমার দিদির মেয়ে, পিস্তুতে দিদির মেয়েকেও একটা ড্রেস দিই, তো ওদের বাড়ি যাব, ওখানে মানে আমার ওই পিস্তুতে দিদির মেয়ের জামাটা আর আমার ভাইজি বৃষ্টি সোনার ড্রেসটা দেওয়া হয়নি, তো ওই ওই দুটো দিয়ে চলে যাব মেলায়। মেলা থেকে একটু ঘুরে তারপরে এসে আবার বাড়িতে এসে আজকে পরোটাও বানাতে হবে, রাতের আর কি রুটি পরোটা কিছু বানানো নেই, ভাত বলছে ওরা খাবে না, চিকেনটা তো দুপুরে রয়েছেই, শুধু এসে রুটি বানাবো। তো চলো তোমাদের মেলাটা ঘুরিয়ে আনি। আমাদের এখানে চড়কের মেলা হয় প্রত্যেক বছরই বসে, তো সেই মেলায় যাব। যা গরম না, যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু বাচ্চারা বায়না করছে। আর চড়ক ঘোড়াটা দেখাতে পারলাম না তোমাদের, আর আমরা নিজেরাও দেখিনি, কারণ ওই চড়ক ঘোড়াটা তো তখন 5:30টা 6টা ওই সময় হয়, তখন আর যেতে পারিনি, তো এখন যাচ্ছি, চলো ঘুরে আসি। ফুল তৈরি তো হয়ে গেছি, এই ডিওটা কিনেছিলাম এই বছর, তো সেটাই একটু লাগিয়ে নিলাম। তো মেলায় পৌঁছে গেছি, মেলাটা দেখো আমাদের কালীবাড়ি, শহীদনগর কালীবাড়ির মাঠের মধ্যেই হয়, কালী মন্দিরের সামনে যে মাঠটা আছে সেখানেই। তো বাউল গানও এসেছিলো, ওদিকে স্টেজ করা ছিল, তো বাউল গান চলছিল, আর মেলায় চলে এসেছি। দেখো আমাদের কালীমা এখানে অনেক জাগ্রত, এই শহীদনগর কালীবাড়ির কালী মন্দির। তো দেখো মেলাটা সেরকম খুব বড় জায়গার মধ্যে না, ছোট্ট জায়গার মধ্যে, ছোট্টভাবে, কিন্তু ভালো হয়েছিল। প্রত্যেক বছরই হয় চড়কের মেলা, এটা চড়ক ঘোরে, কিন্তু বললামই সেটা তো অনেক আগে, তখন আর আমি আসতেও পারিনি, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো দেখো খুব মজা হচ্ছিল, আর আমার দিদির মেয়ে, যে পিস্তুতে দিদির মেয়েকে এই ড্রেসটা আমি দিয়েছি, যেটা দিয়েছি সেটাইও পরে এসছে, ওটা একটু আইসক্রিম খেয়ে নিল। এবার একটু আমরা জিলিপি কিনে তারপরে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। আর দেখো এখানে জিলিপিটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমরা ফুচকা মেলাতলা মানে একটু জিলিপি ফুচকা খাওয়া এইটাই, তো ফুচকাটা বাইরে খেয়ে নিচ্ছি। ফুচকাটা এমন একটা মানে টেস্ট ছিল না, ভালো লাগেনি খেতে, তো সেই জন্যে বেশি খাইও নি। তো মেয়ে একটু ভিডিও করে দিয়েছে, আমার তো মেয়ে সব সময় ভিডিও করেই দেয়, তো আমি সেটাই বলছি যে ভাল লাগে না, একদম অল্পই দাও, 10 টাকারই দাও, 10 টাকার কম তো আর ওরা দেবে না, তো সেই জন্যে 10 টাকারই ফুচকা খেয়েছিলাম। আর তারপরে তোমাদের মেলাটা একটুখানি ঘুরিয়ে মেয়েকে বললাম যে ভিডিওটা করো, করে দেওয়ার কথা। তো দেখো এই যে আমাদের এই রাস্তাটার উপরে মেলাটা হয়, যে শহীদনগর কালীবাড়ির যে মাঠটা, সেই মাঠের মধ্যেই, জায়গাটা বেশি বড় না, আর এখন যেহেতু ঘিরে দিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে। তো মেলা থেকে চলে এসে দেখো বুলবুলা নিয়ে ভাই বোনে খেলা শুরু করেছে, আমাদের বৃষ্টি সোনা, এগুলো ও ফোলাতে পারে না, ও এরকম ঝাঁকাচ্ছে আর বুলবুলাগুলো হচ্ছে, ওতেই ওর আনন্দ। আর আমি বলছি একটু ফু দাও, তা ও তো ছোট, ফুটা দিতে পারছে না, ওইভাবে ঝাঁকাচ্ছে আর পড়ছে, এটাতেই ওদের আনন্দ। তো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমাদের চ্যানেলে এসছো, ভিডিওটি দেখছো অথচ সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট দিন কোনো এক নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটি আমি নববর্ষের দিন পোস্ট করব, তাই জন্য তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ, তোমরা সকলে এই নববর্ষে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব হাসি মুখে থেকো, তোমাদের সমস্ত উইশ যাতে পূর্ণ হয় সেই প্রার্থনা নিয়ে আজকে আমি ব্লগটি এখানে শেষ করছি।